গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখন সন্ধ্যা থেকে শুরু করলাম, কেন সকালবেলা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আর রাত্রেবেলা এখন আমরা তারাপীঠে তারা মায়ের মন্দিরে এসেছি মায়ের আরতি দেখার জন্য। আর মায়ের আরতি দেখতে ভেতরে যেতে পারিনি, কারণ ওখানে প্রচুর লোক আর একদম ঘরটা ছোট্ট বলে সেরকম সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেই জন্য সবাই প্রবেশ করতে পারিনি। তো মায়ের যে আরতিটা হয় ওখানে একটা জায়েন্ট স্ক্রিন আছে, জায়েন্ট স্ক্রিনে মায়ের আরতিটা দেখে মনকে শান্তি করলাম আর কি। তো এখানে দেখো মায়ের আরতির শেষে মাকে শীতল ভোগ দেওয়া হয়, তার মধ্যে সুজি থাকে, লুচি থাকে, আলু ভাজা থাকে, মিষ্টি থাকে, নানান রকমের ঠান্ডা জিনিস থাকে। তো সন্ধ্যার পরে মাকে এটা দেওয়া হয়। তো সেই শীতল ভোগ দেখো মায়ের কাছে নিবেদনের জন্য যাচ্ছে, যেরকম দুপুরবেলা মায়ের ভোগ দিয়েছিলো পোলাও সঙ্গে আরও অনেক কিছু, আর এখন যাচ্ছে মায়ের সন্ধ্যেবেলার যে শীতল ভোগ সেইগুলো। অনেকে দাঁড়িয়ে রয়েছে, সবাই মাথায় করে করে নিয়ে যাচ্ছে, দেখো এই যে সবাই নিয়ে যাচ্ছে। তো আমি ভিডিওটা যখন যেরকমভাবে পেরেছি তখন সেরকমভাবে করেছি আর কি, ফোনটা ঘুরিয়ে ধরারও টাইম হয়নি। আর আমরা এখন মন্দির থেকে ঘুরে হোটেলে যাওয়ার পথে একটু কেনাকাটা করব বলে দোকানে দেখছি। তো দেখো এখানে সব শিব ঠাকুরের ছোটো ছোটো পাথরের শিব ঠাকুর রয়েছে, পাথরের বাটি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো যাই হোক আমরা এখানে একটু কেনাকাটা করে এবার হোটেলের দিকে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে, কারণ আমরা তো রান্না করে খাচ্ছি না, আমরা রান্না করিয়ে নেব। আর এখানে দেখো একটা বামাখ্যাপার মন্দির রয়েছে, সেটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে দেখো অনেক দোকানও বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু দোকান খোলা রয়েছে, কারণ মায়ের শীতলভোগের পরে আবার মায়ের একটু পুজো অর্চনা হয়। তো সেই জন্য অনেকেই যায় এই সময় পুজো অর্চনা করতে মায়ের সাথে, আর আমরাও দোকানগুলো দেখতে দেখতে হোটেলের দিকে চলে যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, গুড মর্নিং তোমাদেরকে জানাই। এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গিয়েছি, আজকেই আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের পথে। তো শান্তিনিকেতন হয়ে ওইখানে সোনাঝুরি হাট দেখে কঙ্কালীতলা ঘুরে, মানে আগে কঙ্কালীতলা যাব তারপর যাব শান্তিনিকেতন, ওইখান থেকে সোনাঝুরি হাট ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা দেখো চারিদিকে সবুজ ধান ক্ষেত, এত ভালো লাগছে দেখতে যে চোখ সরানো যাচ্ছে না, কারণ আমরা তো শহরে এসব দেখতেই পাই না, শহরে শুধু কংক্রিটের দেওয়াল, ধুলোবালি, গাড়ি এইসব দেখেই আমরা অভ্যস্ত, যার জন্য আমাদের এখন এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে আর আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি। তো আমরা এখন রওনা দিয়েছি কঙ্কালীতলার দিকে, তোমাদের তো বললামই। তো চলো যাওয়া যাক, আর সঙ্গেই ধানের জমিটাও এনজয় করতে করতে যাচ্ছি আমরা খুব, আর সঙ্গে নীল আকাশ, আকাশটাও এত সুন্দর লাগছে আজকে যে মানে উপভোগ করার মতো আর কি। তো চলো দেখতে দেখতে যাই আমরা। Thank you.
তো আমরা চলে এসেছি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে, ঢুকে গিয়েছি। এখানে একটা ছোট কিছু ট্যাক্স দিয়ে ঢুকতে হয়, তো সেটাই দেওয়া হচ্ছে এখন। আর আমরা ঢুকে গেছি কঙ্কালীতলা, আর এখানে গাড়ি পার্ক করে তারপরে এক জায়গায় গাড়ি পার্ক করতে হবে, করে পাশেই আর কি গাড়ি পার্ক করে তারপরে যেতে হবে। আর এই যে সামনে একটা ছোট মন্দির আছে, তো এই মন্দিরটা এখানেই গাড়ি পার্ক করতে হচ্ছে, তারপরে আমরা যাব আসল মায়ের কাছে পুজো দিতে। তো আজকের মতো এইটুকুনি, কারণ আর বেশি ভিডিও বড় করা যাবে না, কারণ বেশি বড় ভিডিও হলে সত্যি দেখতে অনেকেরই বিরক্ত লাগে আর অনেকটাই বড় হয়ে যায়। তো চলো, তোমাদের কাছে এইটুকুনি সাসপেন্স থাক, তো এরপরে আবার দেখা হচ্ছে বাকিটুকু অংশ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানে দোকানগুলো আবার একটু এফাকে ঘুরে নিই।